আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রিয়েলমি তৈরি করেছে তাদের প্রথম স্মার্টফোন, যেখানে থাকছে 200 মেগাপিক্সেলের স্যামসাং এর ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট, 12 জিবি র্যামের সঙ্গে 8 জিবি এক্সটেন্ডেবল র্যাম, টোটাল 20 জিবি র্যামের সঙ্গে পাবেন স্মার্টফোনটি এবং 100 ওয়াটের চার্জার থাকছে ফোনটির সঙ্গে। আমরা কথা বলছি রিয়েলমি 11 প্রো প্লাস ফোনটি নিয়ে। ফোনটির বেস ভেরিয়েন্টের দাম 2099 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় 32,000 টাকার কাছাকাছি, তবে আপনারা 35 থেকে 40,000 টাকার মধ্যেই ফোনটি পেয়ে যাবেন। ফোনটি আগামী মাসে বাংলাদেশে পাওয়া যাবে অফিসিয়ালভাবে। তার আগে যারা কেনা ইমরান টেক বাংলা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। শুরু করা যাক আনবক্সিং দিয়ে। রিয়েলমি 11 প্রো প্লাস ফোনটি 3টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যেখানে থাকবে 12 জিবি 256 জিবি, 12 জিবি 512 জিবি এবং 12 জিবি 1 টেরাবাইট। বক্সের মধ্যে কিছু চাইনিজ ডকুমেন্টেশন পাবেন, এছাড়া পাবেন সিম ইজেক্টর টুলস এবং সিলিকন কেস। এরপরে থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি এবং 100 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, যেটি কিনা আমাদের 5000 mAh ব্যাটারিকে চার্জ করবে। আর এখানে থাকছে টাইপ এ টু টাইপ সি ডাটা কেবল। আর ফোনটি আপনারা 3টা কালারে পেয়ে যাবেন, যেখানে থাকবে গোল্ডেন, গ্রিন এবং ব্ল্যাক। তো এরপরে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে ফোনটি খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। আমার মনে হয় রিয়েলমির তৈরি করা বেস্ট একটা ডিজাইন তৈরি করা হয়েছে এই স্মার্টফোনটির জন্য। ফোনটির ব্যাক সাইডে যে গোল্ডেন কালারটা এবং মাঝখানে যে একটা জিপারটা দেওয়া হয়েছে, এটা খুবই সুন্দর। আর ফোনটির যে ক্যামেরা শেপে রাখা হয়েছে, একটা সার্কেলের মধ্যে এখানে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটি দেখতে বেশ বড়সড় এবং খুবই সুন্দর। ফোনটির ফ্রন্ট সাইডে আপনারা ছোট্ট একটি পাঞ্চল কাটআউটের মাধ্যমে সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। আর ফোনটি যেহেতু একটা কার্ভি ডিসপ্লের স্মার্টফোন, যার কারণে ফোনটি দেখতে অনেকটা প্রিমিয়াম একটা স্মার্টফোনের মতো লাগবে। আর ফোনটির চেইন এবং বেজেলসটা অনেক কম, যার কারণে কন্টেন্ট ক্রস করেও ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটির ওয়েট রাখা হয়েছে 183 গ্রাম এবং এই ফোনটি বিল্ড করার ক্ষেত্রে ফোনটির ফ্রেম এবং এর ব্যাকসাইড সব কিছুই প্লাস্টিক দিয়ে বিল্ড করা হয়েছে। আর ব্যাকসাইডে আলাদা একটা টেক্সচার ফিনিশিং রাখা হয়েছে, যার কারণে ফোনটি হাতে নিয়েও ভালো একটা গ্রিপ পাওয়া যায়। আর এই স্মার্টফোনটির সঙ্গে আপনারা 2টা সিম ইউজ করতে পারবেন, এখানে কোনো মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন না। ফোনটির ডিসপ্লে দেখে লক্ষ্য করলে এখানে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এই ডিসপ্লের সঙ্গে 1 বিলিয়ন কালার সাপোর্টেড পেয়ে যাবেন, HDR10+ সাপোর্টও পেয়ে যাবেন। এছাড়া আপনারা 120Hz ফাস্ট রিফ্রেশ রেট পাবেন এই ডিসপ্লের সঙ্গে এবং এখানে 950 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। তো ওভারঅল ডিসপ্লেটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা ডিসপ্লে। এখানে ডিসপ্লে নিয়ে খুব বেশি কাজ করেছে, 1 বিলিয়ন কালার সাপোর্টের, যার কারণে যে কোনো কালার কম্বিনেশন নিয়ে ডিসপ্লেতে আপনারা কোনো ঘাটতি পারবেন না। শার্পনেস, ডিটেলস, কালার সবগুলোই খুব ভালো পাবেন। এছাড়া যেহেতু 120Hz ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে, সেহেতু আপনারা ফোনটি ইউজ করার সময় যখন আপনারা স্ক্রল করবেন সেখান থেকে কোনো ল্যাগ ফিল করবেন না। আর 120Hz রিফ্রেশ রেটটা কিন্তু আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন, 60 থেকে 120Hz মধ্যে আপনি চাইলে এটাকে সেটিং করে রাখতে পারবেন। আর এখানে যে 950 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, এটি আমার কাছে মনে হয় গুড অ্যান্ড এনাফ ব্রাইটনেস। এই ব্রাইটনেসে আপনারা ডিরেক্ট সানলাইটে গিয়েও খুব কমফোর্টেবলি ফোনটি ইউজ করতে পারবেন, ব্রাইটনেসের ঘাটতি একদমই ফিল করবেন না। এছাড়া ফোনটির ডিসপ্লে যে কোনো কন্টেন্ট ওয়াশ করে আলাদা একটা ফিল পাওয়া যাবে, কারণ আমি আপনাদেরকে বলেছি যে কার্ভে যে স্মার্টফোনগুলো হয় সেখান থেকে কিন্তু কন্টেন্ট ওয়াশ করে খুব ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তো ওভারঅল বলতে হয় ডিসপ্লেতে এখানে খুব বেটার কিছু আমাদেরকে প্রোভাইড করেছে রিয়েলমি। পারফরমেন্স সেকশনে ফোনটি রান করবে Android 13-এর সঙ্গে এবং এখানে রিয়েলমি UI 4.0টা ইউজ করা হয়েছে। ফোনটির জন্য চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট, যেটি 6 nm উপরে বেস করে তৈরি করা এবং এটি কিন্তু একটি 5G চিপসেট। এখানে অক্টোকরের একটি CPU ইউজ করা হয়েছে এবং GPU ইউজ করা হয়েছে Mali-G68। তো ওভারঅল পারফরমেন্স সেকশন নিয়ে আপনারা খুব বেশি কমপ্লেন করতে পারবেন না, বেশ ভালো পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। আপনারা যে কোনো গেম মিডিয়াম সেটিংসে রেখে 60 FPS পর্যন্ত খেলতে পারবেন। বিশেষ করে পাবজি গেম যদি আপনারা স্মুথ সেটিংসে রেখে খেলেন, সেক্ষেত্রে ভালো প্লে করতে পারবেন, যেখান থেকে ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখাটা আপনারা মোটেই পাবেন না। এছাড়া ফ্রি ফায়ার বা অ্যাসপোর লাইন, এই গেমগুলো আপনারা খুব স্মুথলি প্লে করতে পারবেন। তো এই বাজেট রেঞ্জের মধ্যে আমার কাছে মনে হয় বেস্ট পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে এই স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটিতে যদি আপনার রেগুলার কাজগুলো করে থাকেন, সেখান থেকে খুব স্মুথলি কাজগুলো আপনারা করতে পারবেন।
ফোনটির ক্যামেরা সেকশনের দিকে লক্ষ্য করলে ফোনটিতে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে ব্যাক ক্যামেরাতে থাকবে 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর, যেটি স্যামসাং এর সেন্সর, এবং এখানে ওআইএস সাপোর্টেড পাবেন। 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর পাবেন এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর পাবেন। এখানে 2 মেগাপিক্সেলটা খুব বেশি কাজ করে না, তারপরও যেহেতু একটু হাই মিড বাজেটের ফোন, সেহেতু এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। তো 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা খুবই বেটার ফটোগুলো শ্যুট করতে পারবেন। ক্যামেরা পারফরমেন্স একদম দুর্দান্ত পারফরমেন্স করতে পেরেছে। যে কোনো ফটো তোলার ক্ষেত্রে যদি প্রপার লাইটিং কন্ডিশনে বা আপনারা যদি হালকা শ্যাডো এরিয়াতেও ছবিগুলো তোলেন, সেখানে খুব ভালো লাইট ক্যাপচার করতে পারে, কারণ যেহেতু বড় সড়ো সেন্সর, তার কারণে এখান থেকে খুব ভালো কোয়ালিটির ফটোগুলো শ্যুট করা যায়। এছাড়া ক্যামেরাতে আপনারা অনেকগুলো ফিচার পেয়ে যাবেন, যেগুলো ইউজ করে আপনারা বিভিন্ন টাইপের ফটোগুলো শ্যুট করতে পারবেন। আমরা ক্যামেরার জন্য আলাদাভাবে ফোনটির একটা রিভিউ করব, সেখানে ক্যামেরা নিয়ে বিস্তারিত কথা বলবো। ফোনটির ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 4K 30fps অথবা 60fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া তো স্লো মোশনের অপশনগুলো থাকছেই। এছাড়া আপনারা জাইরা বেস EIS এর সাপোর্টটাও পেয়ে যাবেন এই স্মার্টফোনটির সঙ্গে। তো ওভারঅল ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নেই, ক্যামেরাতে বেটার কিছু দিয়েছে রিয়েলমি। সেলফি ক্যামেরাতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন, যেখানে দুর্দান্ত পারফরমেন্স করতে পেরেছে এই স্মার্টফোনটি। এবং ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই স্মার্টফোনটির জন্য। ফোনটিতে ডুয়েল স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে, 3.5mm হেডফোন জ্যাকটি ব্যবহার করা হয়নি। কানেকটিভিটির কথা বলতে গেলে সব ধরনের কানেকটিভিটি ফোনটির সঙ্গে আপনারা পেয়ে যাবেন, এখানে রেডিও সেন্সরটা থাকবে না। এছাড়া ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলোমোটো, জাইরা, অ্যাপ্রক্সিমেটলি কম্পাস সেন্সরগুলো থাকবে এই স্মার্টফোনটির সঙ্গে। ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি এবং 100W চার্জার, যেখান থেকে আপনারা 25 মিনিট সময়ের মধ্যে ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন। তো ওভারঅল ফোনটি যেই ফিচারগুলো দিয়েছে সবগুলোর দিক দিয়ে আমার কাছে খুবই বেটার মনে হয়েছে। তো ফোনটি আগামী মাসের দিকে বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে, আর আশা করা যাচ্ছে ফোনটি আমরা 35 থেকে 40 হাজার টাকার মধ্যে পেয়ে যাব। তো এই বাজেট রেঞ্জের মধ্যে আমার কাছে মনে হয় খুবই দুর্দান্ত কিছু ফিচার দিচ্ছে আমাদেরকে এই স্মার্টফোনটি। তো দেখা যাক ফোনটি কেমন প্রাইসে লঞ্চ হয়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।